এছাড়াও আমি আপনাদের জন্য বলছি, যেহেতু মনোজ মুন্ডা এদিকে এসো, তুমি কি করবে বলো, কি করো তুমি? না বলো, জয় জহর বলো, কি করো? বাগানে কাজ করো। কত টাকা পাও? তো ওকে দিয়ে শিবিকে ঢুকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এছাড়াও আমরা এই যে আটজন আপনারা দেখতে পাচ্ছেন, সাতজন, এদের আমরা 1,00,000 টাকা করে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করছি, চাকরি ছাড়াও যারা যারা করতে চায়। ঠিক আছে, তাহলে টাকাটা তোমাদের কাজে লেগে যাবে বাবা। না ঠিক আছে, ভালো থাকিস বাবু। ওদের চেকগুলো দিয়ে দাও আগে। হ্যাঁ, ওদের সার্টিফিকেট আর চেকগুলো দিয়ে দাও। সাহসিকতার প্রশংসাপত্র এবং তোমার 1,00,000 টাকার চেক। নেক্সট এসো, আমিরা মাহাতো, এইটা তোমার প্রশংসাপত্র গভর্নমেন্ট থেকে, সার্টিফিকেট, আর এটা তোমার চাকরি দেয়, আর চেক দিয়ে দিলাম, আর চাকরি ওরা করে দেবে, ওটা তোমাদের একটা ড্রাফট দিয়ে দেবে। দারাসিং, দেখো এটা তোমার হচ্ছে গভর্নমেন্টের রেকগনিশন, এটা প্রশংসাপত্র, জীবনে কাজে লাগবে, জীবনে অনেক কাজ করবে, এর থেকে অনেক কাজ করার উৎসাহ পাবে। সৌমেন চৌধুরী এসো, এটা তোমার ক্যারেক্টার, এটা তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেটার, আর এটা হচ্ছে তোমার চেক। দীপক বোধকা, এটা হচ্ছে তোমার সাহসিকতার মানে চেক, আর চাকরিটা করে দেবে ওরা। ঠিক আছে, মনোজ মুন্ডা আয় বাবু, আয় এনেও, তোমার এটা হচ্ছে, তোমরা যে ভালো কাজ করেছো গভর্নমেন্ট থেকে, এটা তোমাদের রেকগনাইজ করছে, আর এটা 1,00,000 টাকা চেক, আর চাকরির ব্যাপারটা যেটা ওটা করে দেবে। এবার বলো আর কে বাকি আছে? হয়ে গেছে, তোমরা ওয়ের পাইনি? ওই পাইনি তো, বিশ্বজিৎ পাইনি, এই তো আমার কাছেই আছে। ওর চিঠিটা কোথায়? সাহসিকতা এটাই দেবো, দেখেছো? এই না, এটা তোমার সার্টিফিকেট, আর এটা হচ্ছে তোমার চেক, আর তুমি যদি চাকরি করতে যাও তাহলে ওরা মিউনিসিপালিটিতে ওকে একটা গাড়ি চালানো ওখানে করে দাও, সিভিকের যে গাড়ি চালানো মিউনিসিপালিটিতে করে দাও, কিন্তু সিভিকের সাথে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ডিপি দেবে। ঠিক আছে যাও, ওরা লোকালি থাকতে চায়। আচ্ছা